हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू गाइडेंस गुरु इन पार्टनारशिप विथ आन अकाडेमी। आज के हे 20 फेब्रुआर और प्रत्येक दिन मत आज के आजकल समस्त गुरुत्वपूर्ण कारेंट अफेयर्सगुलो आलोचना करब। अवश्य लास्ट पर्यंत देखो और नतून हो चैनल एक्षुनि सबसक्राइब करो, पास देव बेल आइकन ऑन करो, तपर अल नोटिफिकेशन अवश्य क्लिक करो, तो हमें प्रत्येक क्लस नोटिफिकेशन पे जा। प्रत्येक दिन सकाले कारेंट अफेयर्स क्लसर समय हे 6 AM। क्लसर पीडिएफ पे हमें तुम्हारा डेस्क्रिपने लिंक देवा आज टेलिग्राम ग्रुप और फेसबुक ग्रुपे अवश्य जयन करो, तुम्हारा फ्रीते पीडिएफ पे जा। তোমরা এখনও আনাকাডেমিতে জয়েন না করে থাকলে অবশ্যই আনাকাডেমি অ্যাপটা ইনস্টল করো, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ইনস্টল করার জন্য কোনো টাকা লাগবে না, একেবারে ফ্রিতে ইনস্টল করো। তারপর সাইন আপ করবে, সাইন আপ করার পরে WBPSC ক্যাটাগরি সিলেক্ট করে নেবে, তারপর আমাদের এই এই যে কোড দেখতে পাচ্ছ এই কোডটা তোমরা অ্যাপ্লাই করবে। এই কোড অ্যাপ্লাই করলেই কিন্তু প্রত্যেক দিন 50টা করে ফ্রি ক্লাস দেখতে পারবে এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে পারবে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় মহাবাবু ব্রহ্মপুত্র উদ্যোগ উদ্বোধন করলেন? মহাবাবু ব্রহ্মপুত্র নামক একটি ইনিশিয়েটিভ কোথায় তিনি উদ্বোধন করলেন বা কোথায় শুরু করলেন? কারেক্ট অ্যান্সার হবে আসামে তিনি এটা চালু করেছেন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখন এই যে মহাবাবু ব্রহ্মপুত্র উদ্যোগ, এর মাধ্যমে কি হবে? আসামে কিছুদিন আগেই তোমাদের আমি বলেছিলাম যে আসামে ধুবরী থেকে ফুলবাড়ি একটা ব্রিজ তৈরি হচ্ছে, সেই ব্রিজের এখানে শিলান্যাস করা হয়েছে। মাজুলি দ্বীপে একটা ব্রিজ হচ্ছে মাজুলি ব্রিজ, সেই ব্রিজটিরও শিলান্যাস করা হলো। এবং একটা আসামে একটা ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল হচ্ছে, সেটারও উদ্বোধন করা হয়েছে। তো এতগুলো কিন্তু জিনিসের সেখানে উদ্বোধন করা হলো, তো যার নাম হচ্ছে মহাবাবু ব্রহ্মপুত্র উদ্যোগ, ঠিক আছে? এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন আসামে। আচ্ছা, আসামে উদ্বোধন করেছেন, তাহলে আসামের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা দ্রুত রিভিশন করব। শিলচরে মাল্টিমিডিয়া লজিস্টিক পার্ক গড়ে উঠবে সম্প্রতি, স্রয়ম যোজনা চালু করেছে আসাম, চা বাগান ধন পুরস্কার মেলা আয়োজিত হলো আসামে, আসাম অসম মেলা পরিকল্পনা চালু হলো, আসামের প্রথম হেলিপোর্ট তৈরি হলো মাজুলিতে, প্রজ্ঞান ভারতী ও ভাষা গৌরব নামক দুটি যোজনা চালু হলো আসামে। তাহলে আসামের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? সর্বানন্দ সোনোয়াল, ঠিক আছে? তো এই কোশ্চেন থেকে এতগুলো আমরা ফ্যাক্ট জানলাম। অনেকেই এক দুজন কমেন্ট করে বলছিল যে এটা নাকি টাইম ওয়েস্ট, আমি যে এই যে রিলেটেড ইনফরমেশন বা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ডিটেলসে বলে দিই, এগুলো নাকি টাইম ওয়েস্ট। তো তোমরা কিন্তু অবশ্যই একটু তোমাদের মতামত দিও যে পরবর্তী ভিডিও থেকে আমরা এটা আলোচনা করব কি না, কারণ এই যে দ্রুত আমরা রিভিশন করি, এক্ষেত্রে রিভিশন করলে কি হবে, তোমাদের পুরো কিন্তু আসামের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানে কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমাদের নিজের মতামত কিন্তু দিও কমেন্টে। চলো দ্বিতীয় কোশ্চেনে যাব, তার আগে প্রত্যেক দিনের মতোই বলবো, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। কে রাষ্ট্রসংঘ মানব অধিকার কমিশনের প্রথম ভারতীয় চেয়ারম্যান নিযুক্ত হলেন? রাষ্ট্রসংঘ হিউম্যান রাইটস কমিশন এর প্রথম ভারতীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, অর্থাৎ এর আগে কেউ ভারতীয় চেয়ারম্যান ছিলেন না। তো কারেক্ট অ্যান্সার হবে অজয় মলহোত্রা, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। UNHRC বা ইউনাইটেড নেশন হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 2006 সালে, যার হেডকোয়ার্টার অবস্থিত জেনেভাতে এবং বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন নাজহাত শামীম, ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন হচ্ছে IPL 2021-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের নাম কি, অর্থাৎ সবচেয়ে বেশি দামে কোন খেলোয়াড় বিক্রি হয়েছে এই IPL 2021-এ? কারেক্ট আনসার হবে ক্রিস মরিস, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ক্রিস মরিসকে রাজস্থান রয়্যালস 16.25 কোটি টাকা দিয়ে ক্রয় করেছে এবং ক্রিস মরিস হচ্ছেন একজন সাউথ আফ্রিকার প্লেয়ার, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিস মরিস। এখন তোমাদের এখানে আমি একটা হোমওয়ার্ক দেব, কয়েকদিন আগেই তোমাদের করিয়েছিলাম যে এবারের IPL-এ কিন্তু আগে পাঞ্জাব কিংস ইলেভেন পাঞ্জাব একটা দল ছিল, সেই দলের নাম পরিবর্তন করে এবারে নতুন নাম কি হচ্ছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। কিংস ইলেভেন পাঞ্জাবের নতুন নাম কি হচ্ছে এটা কমেন্ট করে জানাবে, এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। তো প্রত্যেকে তোমরা এটা কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত কমলাজ ওয়ে বইটি কে লিখেছেন? কমলাজ ওয়ে এই বইটি লিখেছেন সম্প্রতি ড্যান মরেন, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এটা হচ্ছে কমলা হ্যারিস এর আত্মজীবনী। কমলা হ্যারিস হচ্ছেন আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান উপরাষ্ট্রপতি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের 49তম উপরাষ্ট্রপতি,
তো অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। কমলা হ্যারিসের সম্পর্কে তোমাদের তিনটি বই কিন্তু মনে রাখতে হবে, তিনটি বই খুবই ইম্পর্টেন্ট। এক নম্বরে দ্য ট্রুথ উই হোল্ড, সুপার হিরোজ আর এভরিহোয়ের, স্মার্ট অন ক্রাইম, এই তিনটি বই লিখেছেন কমলা হ্যারিস। তো এই তিনটি বইয়ের নাম তোমরা নোট করে লিখে রাখবে, এই তিনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে কোচি ওয়াটার মেট্রো এর প্রথম রুটের উদ্বোধন করলেন? কোচি ওয়াটার মেট্রো চালু হচ্ছে, কোচিটা কোথায় অবস্থিত? এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছিলাম যে কোচিতে ওয়াটার মেট্রো চালু হবে। তো কোচি অবস্থিত কেরালাতে, এখন কোচিতে ওয়াটার মেট্রো চালু হচ্ছে, তো প্রথম রুটের উদ্বোধন করলেন কে? কারেক্ট অ্যান্সার হবে কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? পিনারায় বিজয়ন। তো তিনিই উদ্বোধন করেছেন, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পিনারায় বিজয়ন, কেরালার মুখ্যমন্ত্রী। কেরালার বর্তমান গভর্নরের নাম কি? আরিফ মোহাম্মদ খান, এবং কেরালার বর্তমান রাজধানী হচ্ছে থিরুবনন্তপুরম। পরবর্তী প্রশ্ন, অক্সফোর্ড ইকোনমিক্স অনুযায়ী 2021 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধি হার কত থাকবে? অক্সফোর্ড ইকোনমিক্স অনুযায়ী 2021 অর্থবর্ষে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর বৃদ্ধি হার থাকবে 10.2%। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে আমরা যাব, সম্প্রতি কোন রাজ্য স্ন্যাকপিডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করলো? স্ন্যাকপিডিয়া মোবাইল অ্যাপ লঞ্চ করছে কোন রাজ্য? কারেক্ট আনসার হবে কেরালা, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। স্ন্যাকপিডিয়া মোবাইল এই অ্যাপের মাধ্যমে জনসাধারণকে সাপ সম্পর্কে সচেতন করার জন্য এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে। জনসাধারণ এবং সঙ্গে চিকিৎসকরাও যাতে সাপের কামড়ের সহজে চিকিৎসা করতে পারেন, এবং যেসব সাপের প্রকারভেদ রয়েছে সেগুলোকে জনসাধারণের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই অ্যাপ তৈরি করেছে কেরালা, কেরালা তৈরি করেছে। তাহলে চলো কেরালার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দ্রুত একবার রিভিশন করি। ওয়ান স্কুল ওয়ান আইএএস যোজনা চালু করলো কেরালা। জিমেদার পর্যটন অভিযান চালু করলো কেরালা। ভারতের প্রথম শ্রমিক আন্দোলন মিউজিয়াম চালু হলো কেরালাতে। কাব্য উৎসব কবিতা বীজ আয়োজিত হলো কেরালাতে। ভারতের প্রথম জেন্ডার পার্ক নির্মাণ করা হবে। রাজ্যের প্রথম হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপিত হবে। জ্ঞান মিশন লঞ্চ করলো। এতগুলো ফ্যাক্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা যাব, সম্প্রতি কোন রাজ্য সরকার আরটিপিসিআর টেস্টকে বাধ্যতামূলক করেছে? এখানে হবে আরটিপিসিআর হচ্ছে এক ধরনের টেস্ট, এটাকে বাধ্যতামূলক করেছে কোন রাজ্য সরকার? অপশান এ কর্ণাটক ইজ দ্য সরি কারেক্ট আনসার হচ্ছে কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার, অপশান এ। তাহলে কর্ণাটক কেন এই টেস্টটা শুরু করেছে? কারণ হচ্ছে সাউথ আফ্রিকা এবং ব্রাজিলে সম্প্রতি দুটি প্রকারের নতুন করোনা ভাইরাস এর সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তো সেজন্যই আফ্রিকা বা ব্রাজিল থেকে যারা আসছেন আমাদের দেশে তাদেরকে এই টেস্ট করানো হচ্ছে, এবং 14 দিনের জন্য তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তো আরটিপিসিআর এর পুরো নাম হচ্ছে রিয়েল টাইম ট্রান্সক্রিপশন পলিমেরেজ চেন রিয়াকশন। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কে সিরিয়াতে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন? তো সম্প্রতি সিরিয়াতে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন মহেন্দ্র সিং কানওয়াল, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, সিরিয়াতে নিযুক্ত হয়েছেন, তো সিরিয়ার বর্তমান রাজধানী হচ্ছে দামাস্কাস। সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ। সিরিয়ার বর্তমান মুদ্রা সিরিয়ান পাউন্ড, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যাব, 10, সম্প্রতি কোন দিনটি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিবস হিসেবে পালিত হল? তো 18ই ফেব্রুয়ারি প্রত্যেক বছর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিবস হিসেবে পালন করা হয়ে থাকে, কারণ এই দিনেই রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন 18ই ফেব্রুয়ারি 1826 সালে। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার, সরি 18ই ফেব্রুয়ারি 1836 সালে, 1836 সালে। নেক্সট কোয়েশ্চেন, কোন কোম্পানি সম্প্রতি ট্রান্সফর্মার রোবোকার টাইগার 101 লঞ্চ করলো? ট্রান্সফর্মার রোবোকার, অর্থাৎ এই কার কিন্তু ট্রান্সফর্ম হতে পারে, ঠিক আছে। তোমরা যদি এই এই সব কার সম্পর্কে কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন মুভি তৈরি হয়েছে, সেই মুভিগুলো যদি সেই দেখে থাকো তোমরা, তাহলে এই কার সম্পর্কে তোমাদের একটা ধারণা কিন্তু আছে আগে থেকেই। তো টাইগার 101 এই কারটি লঞ্চ করেছে সম্প্রতি হিউন্ডাই, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। এই যে টাইগার, এর পুরো নাম হচ্ছে ট্রান্সফর্মিং ইন্টেলিজেন্ট গ্রাউন্ড এক্সকারশন রোবট, এগুলোকে রোবট কার বলা হয়। এই রোবট কারটি লঞ্চ করেছে হিউন্ডাই কোম্পানি। এখন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে হিউন্ডাই কোম্পানি কোন দেশের, এটা কোন দেশের, কারেক্ট আনসার হবে এটা হচ্ছে একটা সাউথ কোরিয়ান কোম্পানি, সাউথ কোরিয়া, ঠিক আছে। এখন এই কার কি কাজে লাগবে? দুর্গম অঞ্চলে উদ্ধার কাজে ব্যবহার করা হবে এই কার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের আমাদের
পৃথিবীর ও অন্যান্য গ্রহে যে কোনো গ্রহতেই যে কোনো ভূপ্রকৃতিতে যে কোনো ভূমিরূপে এই কার চলাফেরা করতে পারবে। তো আজকে আমাদের এই 11টি কোশ্চেন ছিল। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আমরা আজকেও 1000 লাইকের টার্গেট রাখছি, তো আশা করছি তোমরা প্রত্যেকে লাইক করে আমাদের এই টার্গেট পূর্ণ করে দেবে। এবং আজকের হোমওয়ার্ক তোমাদের কী দেওয়া রয়েছে, তো সেই হোমওয়ার্কের কিন্তু উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। আজকের হোমওয়ার্কটা হচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব যে দলটা আইপিএল, সেই দলের নাম পরিবর্তন করে বর্তমানে কি করা হয়েছে, এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাও। সম্প্রতি আনাকাডেমি কিন্তু একটা সামিটের আয়োজন করেছে। এই সামিটটি হবে 20 এবং 21 তারিখ, দুদিন, 2021 সালে। তো রেজিস্টার তোমরা কি করতে পারবে, আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখানে তোমরা ফ্রিতে রেজিস্টার করতে পারবে। তার আগে তোমরা কি করবে, প্রথমত তোমরা আনাকাডেমি অ্যাপটা ইনস্টল করো আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। ইনস্টল করার পর তোমরা সাইন আপ করো, তারপর WBPSC ক্যাটাগরি সিলেক্ট করো। এবং আমি তোমাদের প্রথমেই যে কোডটা বলেছি বা ডেসক্রিপশনেও আমাদের কোড দেওয়া থাকবে, সেই কোডটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে এবং এই সামিটটি তোমরা আনলক করতে পারবে। এখানে 8 জন তাবড় ব্যক্তিত্ব কিন্তু আসছেন, রবিশঙ্কর প্রসাদ, কৈলাশ সত্যার্থী, দীপক গুপ্তা, জয়েশ রাজন, এইসব ব্যক্তিত্বরা কিন্তু কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতির জন্য কীভাবে তোমরা তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সফলতা অর্জন করতে পারবে সে সম্পর্কেই কিন্তু আলোচনা করবেন। তো তোমরা যদি এই সামিটে অংশগ্রহণ করতে চাও, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে গিয়ে আনাকাডেমি অ্যাপটা ইনস্টল করো, আমাদের কোডটা তোমরা অবশ্যই ইউজ করো, ক্যাপিটাল লেটারে লিখবে গাইডেন্স গুরু, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোড। এই কোডটা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা এই সামিটে অংশগ্রহণ করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।